হ্যালো বন্ধুগণ, আমি সাধনা। আরো একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুগণ, আজ আমি বানাবো ভীষণ লোভনীয় আর জিভে জলানা স্বাদের রসে টইটম্বুর মুগ রসবড়ি। মাত্র দুটো উপকরণ দিয়ে একদম ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে বানিয়ে নেওয়া যায়। নরম তুলতুলে রসে টইটম্বুর এই মিষ্টিটা একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি হয়। তো চলো আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। তো বন্ধুগণ, মুগ রসবড়ি বানাতে প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দেবো হাফ কাপ গোবিন্দভোগ চাল, আর আমি দিয়ে দেবো ওই কাপেরই হাফ কাপ মুগ ডাল। তো এখানে আমি নিয়েছি হাফ কাপ গোবিন্দভোগ চাল আর নিয়েছি হাফ কাপ মুগ ডাল। তবে তোমরা চাইলে কিন্তু চাল আর ডালের পরিমাণটা বাড়িয়েও নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তবে আমি বলবো কি, অবশ্যই তোমরা চাল আর ডালের পরিমাণটা বাড়িয়েই নেবে, কারণ এই মিষ্টিটা এতটাই টেস্টি খেতে হয় যে একটুতে কিন্তু স্বাদ মিটবে না। তো অবশ্যই কিন্তু তোমরা চাল আর ডালের পরিমাণটা বাড়িয়েই নেবে। তো এই চাল আর ডালটাকে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে জলটাকে আমি ঝরিয়ে নিয়েছি। তারপর একটু ফ্রেশ জল দিয়ে এই চাল আর ডালটাকে মোটামুটি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিতে হবে। তো এখন আমি তোমাদের 2 ঘন্টা পরে দেখাচ্ছি। দেখো, চাল আর ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে আর বেশ অনেকটা নরমও হয়ে গেছে। এবার এই চাল আর ডালের জলটাকে একটা স্ট্রেনারের মধ্যে খুব ভালো করে একটু ঝরিয়ে নিতে হবে। তো দেখো, একটা স্ট্রেনারের সাহায্যে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে জলটাকে আমরা ঝরিয়ে নিয়েছি। তারপরে চলে আসতে হবে কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেম অন করে দিয়ে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে কোনো রকম তেল ঘি কিচ্ছু দিতে লাগবে না, শুধুমাত্র চাল আর ডালটাকে দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিতে হবে। আর এই চাল আর ডালটাকে কিন্তু খুব বেশি ঝুরঝুরে করে ভাজা যাবে না, তাহলে কি হবে, যখন এই চাল আর ডালটাকে আমরা পেস্ট করবো না, তখন একটা দানা দানা ভাব এসে যাবে। তো আমাদের কিন্তু দানা দানা ভাব আসলে চলবে না, আমাদের একটা মিহি পেস্ট করে নিতে হবে। তো মোটামুটি চাল আর ডালের জলটা যখন একটু শুকিয়ে আসবে, তখনই আমরা চাল আর ডালটাকে নামিয়ে নেব। তো একটি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। তারপরে চাল আর ডালটাকে একটু ঠান্ডা হতে বসিয়ে দিয়ে আমরা একটা চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য আবারও চলে যেতে হবে কড়াইয়ের কাছে। চাল আর ডালটা ঠান্ডা হতে থাক, আর এদিকে কড়াইতে আমরা একটা চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ চিনি, আর দিয়ে দেবো ওই কাপেরই 1.5 কাপ পরিমাণে জল। তো 1 কাপ চিনি দিলাম, আর দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণে জল, আর আমি এর মধ্যে দিয়ে দিলাম 3টে এলাচ। এলাচগুলোকে কিন্তু অবশ্যই ফাটিয়ে দিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় ধরে চিনির এই শিরাটাকে একটু জাল দিয়ে নিতে হবে। যখনই দেখবে যে চিনির শিরাটা একটু হালকা চিটচিটে ভাব চলে এসেছে, তখনই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম, এবারে ধামাচাপা দিয়ে রাখতে হবে, মানে ঢাকনা বন্ধ করে চিনির শিরাটাকে একটু ঢেকে রেখে দেবো, এতে চিনির শিরাটা গরম থাকবে। আর এদিকে দেখো, চাল আর ডালটা ঠান্ডা হয়ে গেছে। এবারে আমাদের লাগবে একটা মিক্সিং জার। তো দেখো, এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি, আর এই মিক্সিং জারের মধ্যে এবারে চাল আর ডালটাকে দিয়ে দিতে হবে। তো তার আগে কিন্তু অবশ্যই চাল আর ডালটাকে খুব ভালো করে ঠান্ডা করে তারপরে কিন্তু মিক্সিং জারের মধ্যে দিতে হবে। এবারে ঢাকনা বন্ধ করে খুব সুন্দর একটা মিহি পাউডার আমাদের রেডি করে নিতে হবে। কোনো রকম জল দেওয়া যাবে না, জল ছাড়াই কিন্তু খুব সুন্দর একটা মিহি পাউডার আমাদের রেডি করে নিতে হবে। তো দেখো, খুব সুন্দর করে চাল আর ডালের একটা মিহি পাউডার আমরা তৈরি করে নিয়েছি। এবারে চাল আর ডালের পাউডারটাকে একটি প্লেটের মধ্যে আমি ঢেলে নিলাম। এবারে আবারও আমাদের চলে যেতে হবে কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেম অন করে দিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা যখন গরম হয়ে গেছে, কড়াইতে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবারে ঘিয়ের মধ্যে একদম ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে দিয়ে দিতে হবে 2 কাপ লিকুইড দুধ। দুধটাকে একটা খুন্তি দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে ঘিয়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর দুধটা যখন একটু উষ্ণ গরম হয়ে যাবে, এবারে এই উষ্ণ গরম দুধের মধ্যে অল্প অল্প করে যে চাল আর ডালের পাউডারটা আমরা রেডি করে রেখেছিলাম, এইভাবে কিন্তু অল্প অল্প করে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। একবারে কিন্তু দেবে না, তাহলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে, সেজন্য অল্প অল্প করে দেবে। আর একটা খুন্তি দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে মেশাতে হবে। তো বন্ধুগণ, গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এই মেশানোর কাজটা করতে হবে, না হলে তলা দিয়ে পুড়ে যাবে। তো মেশাতে মেশাতেই দেখো, মিশ্রণটি কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, সেজন্য এর মধ্যে দিয়ে দিলাম আরও 1 কাপের মতো দুধ। তো মেশাতে মেশাতে যদি তোমাদের মনে হয় যে আর একটু দুধ দিতে হবে, সেক্ষেত্রে আর একটু দুধ দিয়ে খুব ভালো করে একদম খুন্তি দিয়ে ঘটনাটা করে মিশিয়ে নেবে। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে 2 চিমটির মতো লবণ। যে কোনো মিষ্টি জাতীয় খাবারের মধ্যে 2 চিমটির মতো একটু লবণ দিয়ে দিলে তার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো লবণটাকে দিয়ে আবারও খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে এই দেখবে মিশ্রণটি অনেকটাই আঠালো আর ঘন হয়ে এসেছে।
এইবারে এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো দিলে যেমন সুন্দর টেস্ট হবে, ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ ঘি। তো 1.5 চামচ ঘি আর এলাচের গুঁড়োটাকে আবারও সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুগণ, তোমরা যারা এলাচের গুঁড়ো খেতে একদমই পছন্দ করো না, এই মিষ্টিতে অবশ্যই একটু এলাচের গুঁড়ো দিয়ে দেখবে, দেখবে আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। তো ঘি আর এলাচের গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে দেখবে মিশ্রণটি খুব আঠালো আর ঘন হয়ে এসেছে। তো দেখো, এর থেকে আর বেশি কিন্তু শুকিয়ে ফেলবো না, সেক্ষেত্রে কিন্তু মিষ্টিটা আবার ফেটে যাবে। তো একটু নরম থাকা অবস্থাতেই কিন্তু মিশ্রণটিকে নামিয়ে নিতে হবে। তো নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব, আবার খুব বেশি ঠান্ডা করব না, একটু উষ্ণ গরম থাকা অবস্থাতেই কিন্তু আমাদের মিষ্টিগুলো রেডি করে নিতে হবে। তো দেখো একটু কিন্তু গরম আছে, এই গরম থাকা অবস্থাতেই কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো আরও 1 চামচের মতো ঘি। ঘিটাকে দিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে একদম চেপে চেপে টেসে টেসে খুব সুন্দর করে একটা ডোয়ের মতো আমাদের রেডি করে নিতে হবে। আর যত ভালো করে মাখবে মিষ্টিগুলো কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে। মাখতে মাখতে দেখো আমি আরও 1/2 চামচের মতো ঘি দিয়ে দিলাম, আর খুব ভালো করে কিন্তু এই মিশ্রণটিকে মাখতে হবে। তাহলে দেখবে মিষ্টিগুলো যখন তৈরি করবে একটুও কোথাও ফেটে যাবে না, ভেঙে যাবে না। তো দেখো খুব সুন্দর করে মেখে নিয়েছি, আর চাল আর ডালের এই মিশ্রণটি এইরকম একটু নরম নরম রাখবে, তাহলে কিন্তু মিষ্টিগুলো যখন ভাজবে না একটুও ফেটে যাবে না, ভেঙে যাবে না। এবার যতবারই তুমি মিষ্টিগুলো তৈরি করবে হাতের মধ্যে অবশ্যই একটু ঘি বা সাদা তেল মাখিয়ে নেবে। অবশ্যই একটু ঘি বা সাদা তেল মাখিয়ে প্রথমে দু হাতের তালুতে রেখে একটু গোল গোল করে পাকিয়ে নেবে, তারপরে এভাবে একটু প্রেস করে চ্যাপটা চ্যাপটা করে মিষ্টিগুলোকে রেডি করে নেবে। এতে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে আর খাওয়ার সময় ভারী মজা লাগে। তো দেখো এইভাবে মিষ্টিগুলো তৈরি করেছি, কোথাও ধরো দেখো ফেটেও যায়নি, ভেঙেও যায়নি, একদম ভীষণ স্মুথ একটা মিষ্টি কিন্তু রেডি হয়ে গেছে। ঠিক একই রকমভাবে আরও একটি মিষ্টি আমি তৈরি করে নিচ্ছি। প্রথমে গোল গোল বলের মতো তৈরি করে বলটাকে দু হাতে তালুতে রেখে একটু হালকা করে প্রেস করবে, তাহলে দেখবে একদম চ্যাপটা চ্যাপটা মিষ্টি তৈরি হয়ে যাবে। এইভাবে একটু চ্যাপটা চ্যাপটা তৈরি করলে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। তো দেখো সমস্ত মিষ্টিগুলো তৈরি করেছি আর বেশ অনেকগুলো মিষ্টি তৈরি হয়েছে। এবারে চলে আসলাম ওভেনের কাছে। গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে এখানে একটা ননস্টিকের কড়াইতে আমি বেশ কিছুটা সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, আর তেলের মধ্যে দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচের মতো ঘি। যদি এই মিষ্টিগুলো শুধু ঘিয়ে ভাজা যেত না, খেতে দুর্দান্ত টেস্ট হতো। তো যাই হোক, আমি সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচের মতো ঘি, এতে বেশ একটু ঘি ঘি ফ্লেভার হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। এবারে তেলটা যখন গরম হয়ে যাবে একে একে সমস্ত মিষ্টিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। তারপর একটা পিঠ ভাজা হয়ে গেলে বাকি পিঠটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুগণ, এই মিষ্টিগুলো চাল আর ডাল দিয়ে তৈরি হয় ঠিকই, কিন্তু মিষ্টিগুলো খাওয়ার সময় একদমই বুঝতে পারবে না যেটা চাল আর ডাল দিয়ে তৈরি, এতটাই টেস্টি খেতে হয়। আর একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো দেখো মিষ্টিগুলোকে এপিট ওপিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এইবারে ভাজা মিষ্টিগুলোকে সরাসরি চিনি শিরায় দিয়ে দিতে হবে। তো চিনি শিরাটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছিলো, সেজন্য গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে একটু গরম করে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, একে একে সমস্ত ভাজা মিষ্টিগুলোকে এই গরম চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে। তো দেখো সমস্ত ভাজা মিষ্টিগুলোকে আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছি। এবারে 10 মিনিটের জন্য মিষ্টিগুলোকে ধামাচাপা দিয়ে রেখে দেবো, মানে ঢাকনা বন্ধ করে রেখে দেবো। তো তোমাদের যদি হাতে সময় বেশি থাকে তোমরা অবশ্যই আধা ঘন্টা মিষ্টিগুলোকে চিনি শিরার মধ্যে রেখে দেবে। তো এখন আমি তোমাদের 10 মিনিট পরে দেখাচ্ছি। মিষ্টিগুলো দেখো কত সুন্দর, একদম নরম তুলতুলে হয়ে গেছে, আর রসটা কিন্তু মিষ্টির মধ্যে খুব ভালোভাবে ঢুকে গেছে। এইবারে সমস্ত মিষ্টিগুলো একটি প্লেটের মধ্যে আমি সার্ভ করে তোমাদের দেখাবো যে মিষ্টিগুলো কতটা নরম তুলতুলে একদম রস টুম্বুর হয়ে গেছে। তো একটি মিষ্টি তোমাদের তো কেটে দেখাতেই হয়। তো দেখো একটি মিষ্টি তোমাদের কেটে দেখাচ্ছি, কাটার সময় দেখবে মিষ্টিগুলো একদম নরম তুলতুলে ভেঙে যাচ্ছে, দেখেই বুঝতে পারছো কতটা নরম তুলতুলে হয়েছে। তো বন্ধুগণ, নরম তুলতুলে রসে টইটুম্বুর এই মুগ রসভরি মিষ্টি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। রেসিপিটি ভালো লাগলে একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে, এতটাই সুন্দর খেতে হয়। তো আজকের মতো এই পর্যন্ত, সব্বাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।